নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আর একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর টেক্সট অ্যালাইনমেন্ট সম্পর্কে জানব। আমরা এখানে একটা ছোট মার্কআপ করে রেখেছি, যেখানে একটা ডিভ রয়েছে। ডিভের মধ্যে এক লাইনের টেক্সট রয়েছে একটা, আর ডিভের একটা ক্লাস রয়েছে যেটার নাম বক্স। এই বক্সের ওপর আমরা একটা সিএসএস দিয়েছি। কী দিয়েছি? উইথ দিয়েছি, হাইট দিয়েছি, মার্জিন দিয়ে এটাকে মাঝখানে করে দিয়েছি, ঠিক আছে। একটা বর্ডার দিয়ে রেখেছি এবং একটু প্যাডিং দিয়ে রেখেছি। তো এটা কেমন দেখতে লাগছে একবার দেখে আসি। এটা দেখুন, এরকম দেখতে লাগছে, ঠিক আছে। তো আমরা এবার টেক্সট অ্যালাইনমেন্ট কি করে করে সেটা দেখব। আপনাকে টেক্সট অ্যালাইন করতে হলে লিখতে হবে টেক্সট অ্যালাইন করে আপনি সেন্টার করতে পারেন, লেফট করতে পারেন, জাস্টিফাই করতে পারেন, রাইট করতে পারেন, ঠিক আছে। তো এইগুলো আপনি করতে পারেন। ডিফল্ট আমাদের কিন্তু লেফট অ্যালাইন হয়ে থাকে, যেটা কি না আপনি এই মুহূর্তে দেখছেন। আমি যদি এরকম লেফট করে দিই তাহলে দেখবেন কোনো রকম পরিবর্তন নেই, কারণ ডিফল্ট এটা লেফট অ্যালাইনমেন্টেই থাকে। আপনি যদি এটাকে রাইট করে দেন তাহলে আপনি কিছু পার্থক্য দেখতে পাবেন। RIGHT রাইট যদি করে দিয়ে আমরা সেভ করি, এখানে গিয়ে রিপ্রেস করি, তাহলে দেখুন টেক্সটটা রাইট থেকে শুরু হয়েছে, ঠিক আছে। যদি আপনি এটাকে সেন্টার করেন, CENTER সেন্টার করে দেন, তাহলে কী হবে? তাহলে রিফ্রেশ করলে আপনি দেখবেন যে টেক্সটটা মাঝখান থেকে শুরু হয়ে দুদিকে ছড়াচ্ছে। তাহলে এবার যদি আমি এটাকে জাস্টিফাই করি, JUS জাস্টিফাই এসে গেছে, জাস্টিফাই যদি করি তাহলে দেখবেন আপনি এক লাইনের ওপর জাস্টিফাই জিনিসটা বুঝতে পারবেন না। আপনাকে জাস্টিফাই করতে হলে আরও কয়েক লাইন লেখা আপনাকে বাড়াতে হবে। তা আমি ডেমো টেক্সট কিছু দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে লেখাটা যে লাইন বরাবর শুরু হয়েছে সেই লাইন বরাবরই শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা পুরো জাস্টিফাই হয়ে গেছে নিজেদের মধ্যে, এরা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, কোথাও গ্যাপ বাড়িয়ে দিয়েছে, কোথাও কমিয়ে দিয়েছে, দিয়ে নিজেদের মধ্যে কিন্তু এরা জাস্টিফাই হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এখানে একটু গ্যাপ বেশি বেশি নিয়েছে, ঠিক আছে, কোথাও কম নিয়েছে, সেইভাবে নিয়ে এরা নিজেদের মধ্যে জাস্টিফাই করে নিয়েছে, যাতে এরা শুরু এবং শেষ লাইনটা একদম সমান রাখতে চেষ্টা করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে জাস্টিফাই। আমরা এই টেক্সট অ্যালাইন, সেন্টার, লেফট, রাইট, জাস্টিফাই এগুলো দিয়ে শুধু যে টেক্সটকেই অ্যালাইনমেন্ট করতে পারি তা নয়, আমরা যে কোনো ইনলাইন এলিমেন্টকেও আমরা কিন্তু টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে অ্যালাইন করতে পারি, ঠিক আছে। তো চলুন একটু দেখে নেওয়া যাক সেটা। তো বন্ধুরা, আমি একটা এ ট্যাগ নিয়ে নিয়েছি। আপনারা জানেন এ ট্যাগ একটা ইনলাইন এলিমেন্টের উদাহরণ। তো আমি এই এ ট্যাগটাকে টেক্সট অ্যালাইন লেফট করা আছে। তো আপনি যদি এটাকে রিফ্রেশ করে দেখেন তাহলে দেখবেন যে এ ট্যাগটা লেফট সাইডে রয়েছে এই ডিপটার, ঠিক আছে। এইবারে আপনি যদি লেফট অ্যালাইনটাকে রাইট করে দেন, RIGHT রাইট করে দিয়ে যদি আপনি সেভ করেন, তাহলে দেখবেন যে এলিমেন্টটা, ইনলাইন এলিমেন্টটা রাইট সাইডে অ্যালাইন হয়ে গেছে। আপনি যদি এটাকে সেন্টার করে দেন, CENTER সেন্টার যদি করে দেন, তাহলে সেভ করলে দেখা যাবে যে আপনার ইনলাইন এলিমেন্টটা সেন্টারে অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। এক্ষেত্রে যেটা আপনার মনে রাখার সেটা হচ্ছে একটাই জিনিস, যে আপনার যে ইনলাইন এলিমেন্টটাকে আপনি অ্যালাইন করতে চাইছেন, অ্যালাইনমেন্টটা আপনি তাকে দেবেন না, তার যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টে আপনি দেবেন। দেখুন আমি কিন্তু এ ট্যাগের ওপর টেক্সট অ্যালাইনটা দিইনি, আমি দিয়েছি কোথায়? তার যে প্যারেন্ট আছে, এর যে প্যারেন্ট আছে ডিভ, এই ডিপটার ক্লাস হচ্ছে বক্স। দেখুন আমি বক্সের মধ্যে কিন্তু টেক্সট অ্যালাইনটা দিচ্ছি, ঠিক আছে। সবসময় প্যারেন্ট অ্যালাইন এলিমেন্টে আপনাকে অ্যালাইনমেন্টটা দিতে হবে, তবে গিয়ে আপনার অ্যালাইনমেন্টটা কাজ করবে চাইল্ডের উপর, ঠিক আছে। আপনি শুধু যে ইনলাইন এলিমেন্টের উপরেই দিতে পারেন তা নয়, আপনি ইনলাইন ব্লক এলিমেন্টের উপরেও দিতে পারেন। কিন্তু শুধু ব্লক এলিমেন্ট থাকলে তারা কিন্তু টোটাল জায়গাটা নিয়ে নেয়, তাই তাকে আপনার অ্যালাইনমেন্ট করা কিন্তু পসিবল না। তাই আপনি সেই সমস্ত এলিমেন্টগুলোর ওপর আপনি অ্যালাইনমেন্টটাকে লাগাতে পারেন যেগুলো ইনলাইন অথবা ইনলাইন ব্লক এলিমেন্ট, ঠিক আছে। তা আমি একটা ইনলাইন ব্লক এলিমেন্ট করে দেখাচ্ছি। আপনারা জানেন যে ডিভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, ঠিক আছে। তো আমি সেই ডিভকে ইনলাইন ব্লক এলিমেন্টে কনভার্ট করে তাকে আমি অ্যালাইনমেন্ট করে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম চাইল্ড, CHILD চাইল্ড। এখানে আমি দিচ্ছি যে দিস ইজ এ CHILD চাইল্ড, ELEMENT, ঠিক আছে। এই ডিপটাকে এর পাশে নিয়ে গিয়ে শেষ করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এবার এই চাইল্ড এলিমেন্টটাকে আমরা সবার আগে এখানে লিখে রাখি, এখন আমরা এতে কোনো স্টাইল দিচ্ছি না, আমরা আগে দেখে আসি। দেখুন এই যে ডিপটা, এই ডিপটা আপনি দেখে মনে করছেন যে হয়তো এটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয়নি। এই ডিভের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে, কিন্তু ডিপটা আপনার পুরো জায়গাটা নিয়ে রেখেছে।
সেটা আমরা কি করে বুঝবো, যদি ডিভেতে আমরা একটা বর্ডার দিই তাহলে দেখবো যে পুরো জায়গাটা নিয়ে রেখেছে। চলুন দেখা যাক সেটা। আমরা এখানে এসে বিওআর বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড, আর এটাকে রেড দিচ্ছি যাতে আমরা সহজে বুঝতে পারি। তাহলে আমরা যদি এটাকে রিফ্রেশ করে দেখি তাহলে দেখুন এইটা হচ্ছে প্যাডিং রয়েছে এই প্যারেন্ট এলিমেন্টের, তাই প্যাডিং প্যাডিংয়ের পর থেকে শুরু হয়েছে। দেখুন পুরো জায়গাটা নিয়ে নিয়েছে, যেহেতু এটা একটা ব্লক এলিমেন্ট তাই এদের নিজস্ব গুণ অনুযায়ী এ কিন্তু পুরো জায়গাটা নিয়ে নেবে। ঠিক আছে, তো পুরো জায়গাটা নিয়ে নিয়েছে তাই একে কিন্তু কোনোভাবে এলিমেন্টটাকে আমার অ্যালাইনমেন্ট করা যাচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে একটা ইনলাইন ব্লক এলিমেন্টে কনভার্ট করি তাহলে কিন্তু একে আমি অ্যালাইন করতে পারবো। আমি এটাকে করছি DISPLAY ডিসপ্লে ইনলাইন ব্লক, এতে আমি কনভার্ট করে দিচ্ছি। এইবারে দেখুন কি হবে, এরা দুজন পাশাপাশি চলে যাবে। ঠিক আছে, আর দেখুন এ আর পুরো জায়গাটা নিচ্ছে না, এ শুধু যতটুকুতে ওর টেক্সট রয়েছে ততটুকু জায়গাকেই নিচ্ছে। তাহলে বোঝা গেছে এইভাবে আমরা কিন্তু প্যারেন্ট এলিমেন্টের ওপর যদি আমরা অ্যালাইনমেন্ট সেট করি তাহলে চাইল্ড এলিমেন্ট যদি আমার ইনলাইন অথবা ইনলাইন ব্লক হয় তাহলে তাদের ওপর কাজ করবে। আমি যদি এদেরকে রাইট অ্যালাইনমেন্ট যদি আমি করে দিই তাহলে দেখুন এটা রাইট থেকে শুরু হয়েছে, সেরকম লেফট করলে লেফট যাবে, সেন্টার করলে সেন্টার যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততদিন খুব ভালো থাকবেন, আজকের মতো টাটা।